একটু ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতায় অসহনীয় দুর্ভোগ রাজধানীবাসীর। প্রত্যেক বর্ষায় একই চিত্রে ক্ষুব্ধ নাগরিকরা। বড় কোনো পরিবর্তন ছাড়াই 2015-16 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাশ। তৈরি পোশাক রপ্তানিতে উৎসে করসহ কমেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তাবিত ভ্যাটও। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর মদদের কারণে রোধ করা যাচ্ছে না বাংলাদেশে ইয়াবার পাচার। কূটনৈতিক চাপ সৃষ্টির তাগিদ বিশেষজ্ঞদের। বঙ্গোপসাগরে বিধ্বস্ত ফাইটার বিমানের নিখোঁজ পাইলটের সন্ধানে আজও চলছে অভিযান, প্রতীক্ষায় স্বজনরা। যাত্রা শুরুর 17 বছরেও সোজা হয়ে দাঁড়াতে পারেনি দেশের বেসরকারি বিমান খাত। সরকারি সহযোগিতার অভাবকেই দুষছেন সংশ্লিষ্টরা, অস্বীকার মন্ত্রীর। এবং কক্সবাজারে বন্যার পানি নামতে শুরু করায় বসতভিটায় ফিরছে মানুষ। দুর্যোগ পরবর্তী সমস্যা কাটিয়ে উঠতে সরকার আন্তরিক, জানালেন জেলা প্রশাসক।